এভাবেই দুই সন্তান খাদিজা ও সৌরভের কবরের সামনে কান্না আর আহাজারি করছেন মা আইরিশ। পাশে কবর খোঁড়া হচ্ছে তার বড় মেয়ে সাথীর জন্য। একই ঘটনায় তিন সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। স্বজন ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার 16 আগস্ট খাদিজা ও সৌরভ পার্শ্ববর্তী রসনারা বেগমের বাড়িতে গেলে সেখানে রসনারা বেগম ডেকে ফ্রিজে রাখা বিরিয়ানি খাওয়ান এবং একটি প্লেটে করে বিরিয়ানি তাদের বাড়িতে পাঠিয়ে দেন। তাদের বড় বোন সাথী স্কুল থেকে এসে সেই বিরিয়ানি খেয়ে নেন। পরে সবাই অসুস্থ হয়ে পড়লে রাতে হাসপাতালে নেয়ার পথে খাদিজা মারা যান এবং তার এক ঘন্টা পরে ঢাকা নেয়ার পথে মারা যান সৌরভ। আমার বাবারা বাচ্চা তো খাই আজ আমি বুঝি নাই। আমি কইছি বিরিয়ানি খাইছে, হারা কইছে কি বিরিয়ানি কি আর আর এসব কি হ স্যার এ কইছে হারা কত গ্যাস জমে গেছে খাওয়ার পলিথিনের প্যাকেটটি কীটনাশকের প্যাকেট ছিল বলে অভিযোগ স্বজনদের, যার কারণে বিষক্রিয়া সৃষ্টি হয়ে মৃত্যু হয় তিন ভাই বোনের। খবরটা শুনতেছিলাম, খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক একটা ঘটনা। যিনি শেয়ার করছেন আমার সাথে খবরটা, উনি হচ্ছে শেয়ার করে সাথে লিখছেন আর কি, যে কেমন অমানুষ আশাট হয়ে গেছে ওই বিরিয়ানি খাইতে দিচ্ছে, কেমন পিসাজ। এখানে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে। প্রথমত মানে এটা কি লাস্ট পয়েন্ট হিসেবে রাখবো, এটা লাস্ট পয়েন্ট হিসেবেই রাখি, এই যে অবিশ্বাসের কালচারটা এটা লাস্ট পয়েন্ট হিসেবে রাখি। হ্যাঁ, আপনারা অনেক সময় বলেন যে সব বিষয়ে খালি ইয়ে করি, না না সব বিষয়ে করি কারণ আছে, অসভ্যদস্তু সিরাই সিরা। এই যে অবিশ্বাসের কালচার, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, অনাস্থা অবিশ্বাস রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত, ইনস্টিটিউশন থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত, এই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। এগুলো অস্বীকার করলে হবে না। তো ইয়াহিয়া আমিনরা দু চারটা অ্যানেকডোট বলে রাষ্ট্রীয় সিস্টেমেটিক অসভ্যতাকে হইতেছে তুলনা করে ফেলবেন হতেছে উন্নত বিশ্বের সাথে, এরকম গোল খাইলে তো হবে না, বুঝতে হবে। তা প্রথমত হচ্ছে কী ঘটছে এটা ক্লিয়ার না। বাচ্চাগুলো বিরিয়ানি খেয়ে মারা গেছে, এখন ওই ভদ্রলোকরা ফ্রিজ থেকে বের করে দিছে বিরিয়ানি। সেখানে রসনারা বেগম ডেকে ফ্রিজে রাখা বিরিয়ানি খাওয়ান এবং একটি প্লেটে করে বিরিয়ানি তাদের বাড়িতে পাঠিয়ে দেন। ফ্রিজ থেকে বের করে দেয়া বিরিয়ানি কিন্তু নষ্ট হওয়ার কথা না, তাহলে তার মানে অনেক দিন হইতে হবে। ফ্রিজে থাকা বিরিয়ানি বলতে অনেক দিন, লাইক 3-4-5-6 দিন, আঠা আঠা হয়ে গেছে বলতেছেন ওনারা। তো এটা কি সম্ভব না এরকম করা? হ্যাঁ সম্ভব, আবার এটাও সম্ভব যে ভালো মানুষ ওনারা হচ্ছে ফ্রিজে বিরিয়ানি আছে, বাচ্চাদেরকে খেতে দিয়েছেন, ফ্যামিলিকে দিয়েছেন। বাংলাদেশে এরকম হওয়ার সম্ভাবনা কম, এরকম ভালো মানুষ আছে, ভালো ফ্যামিলি আছে, সাধারণত গরিব মানুষদেরকে বাসি খাবারগুলো দেয়, ফেলে দিবে টিপের খাবারগুলো দেয়, সাধারণত আমাদের দেশে এগুলোই করা হয়, রাইট? তো সবসময় খারাপ উদ্দেশ্য থেকে করে তা না, যে আচ্ছা একটু পুরান হয়ে গেছে, ওকে ওদেরকে দিয়ে দিই। এবং অবশ্যই আরেকটা ব্যাপার হচ্ছে যে আচ্ছা একটু পুরান হয়ে গেছে, আমার জন্য আমি আর সেফ ফিল করতেছি না খাইতে, তো এরা তার বিরিয়ানি খাইতে পারে পায় না, তো এদেরকে যেটা আমি আমার জন্য সেফ ফিল করতেছি না, এটা এদেরকে দিয়ে দিই, এই সুযোগ ওদের একটু বিরিয়ানি খাওয়া হলো। আমি এটাকে একটা মহানুভব চিন্তা থেকে করলো কাজটা, নাকি খারাপ চিন্তা থেকে করছে সেটা আপনি জাজ করেন, কিন্তু খুবই ইন্টারেস্টিং ট্রিকি জায়গা। হ্যাঁ, যে নিজের জন্য সেফ মনে করতেছি না দেখে ঠেলে না দিয়ে গরিব মানুষকে দিচ্ছি, মানে এটা কি মহানুভব কাজ ছিল নাকি হলো আমি নিজে জানি না, খুব সমস্যা। তো জায়গা তো এরকম একটা কালচার আছে আমাদের দেশে, আমরা গরিবদেরকে একটু বাসি খাবার হইলে দেয়, নেসেসারিলি মেরে ফেলার জন্যে বা কোনো ক্ষতি হবে ভেবে না। আবার আরেক এই পয়েন্ট আবার ফিরে আসতে হচ্ছে, নিজের জন্য সেফ মনে করতেছে না যেটা সেটাই দিচ্ছে। আবার এরকম হয়, এরকম ভালো মানুষ আছে যে না ডেকে এনে গরিব মানুষকে এই আমাদের বিরিয়ানি আছে এনে খা, এরকম তুই করে তো বলে, গরিব হলে তুই করে বলে, তো আর একটু সম্পদশালী হলে কিন্তু তুই করে বলা যাবে না, তখন আপনি করে বলতে হবে, আপা করে রাখতে হবে। তো এইগুলো আমাদের আসলে সোসাইটিতে এত এম্বেডেড হয়ে গেছে, এত নর্মালাইজ হয়ে গেছে, এগুলো নিয়ে আলাদা করে পয়েন্ট আউট করা অর্থহীন। এখন যদি আপনি বলতে চান গরিব মানুষকে তুই করে বলে, তুই করে বিরিয়ানি দিছে, হ্যাঁ ভাই গরিবদের আমার দেশে তুই করে বলে, এটাই এই দেশের রিয়ালিটি, তা চেঞ্জ করতে পারবেন না। বিরিয়ানি যে খাইতে দিছে ওইটা একটা ভালো কাজ আছে, ওইটা বল, ওইটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সো আচ্ছা, না ওইখানে ভালো উদ্দেশ্যে দিচ্ছে না খারাপ উদ্দেশ্যে দিচ্ছে, দ্যাটস নট ক্লিয়ার। এখন বিরিয়ানি বলতেছে যে আটা আটা হয়ে গেছে, তার মানে অনেক বাসি বিরিয়ানি, তাহলে এত বাসি বিরিয়ানি যেটা আটা আটা হয়ে গেছে এটা কি দেওয়া যায় না? এই কয় দাবিটাও যারা মারা গেছে যারা দাবি করতেছে, একজন দুজন করছেন, এই দাবিটা সত্য কিনা আমি জানি না। কারণ হচ্ছে, কারণ আমাদের দেশে হয় কি, আমাদের দেশে যে আবার ওই পয়েন্টে ঢুকে যেতে হচ্ছে, আচ্ছা পরের জন্য তুলে না রাখি, যে অনাস্থা বিশ্বাসের কালচার,
এই দেশে তো অশুভ, সকল মানুষ অশুভ, ইনস্টিটিউশন থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবাই অশুভ, কেউ কোনো বিচার পায় না। কোনো একটা দুর্ঘটনা ঘটলে মানুষ এটা মনে করে না যে এটা একটা দুর্ঘটনা, মানুষ মনে করে যে এটার পেছনে কারো অবহেলা আছে এটার পেছনে, এবং থাকে বিধায়। মনে করে বলতে তার মানে এই না যে থাকে বিধায়, আমাদের সবার এক্সপিরিয়েন্স হইতেছে যত রকম ঘটনা ঘটে বাংলাদেশে, যেটা আমি অনেকবার আর্গুমেন্ট করছি, তাহলে সে কোনো দুর্ঘটনা ঘটে না, সব ঘটনা ঘটে। ওই যে মার্স দাও, ইফ সামথিং ক্যান গো রং ইট উইল গো রং, রাইট? সো এভরিথিং ইন প্লেস আছে। শয়তানি হওয়ার জন্য ওই যে গার্ডার ভেঙে পড়ছে, রাইট? গার্ডার ভেঙে কিন্তু এই প্রথম মারা গেল না বাংলাদেশে ব্রিজের গার্ডার ভেঙে, এরা কিন্তু প্রচুর গার্ডার ভেঙে এরকম ব্রিজ নিচে গাড়ি চাপা পড়ে মারা গেছে, রাইট? সেগুলো দুর্ঘটনা, এগুলো ঘটনা। এবং আপনি আমি আমরা সবাই জানি যে কেন ভেঙে পড়ে মারা গেছে, অবহেলা, অব্যবস্থাপনা, টাকা চুরি করে খাইয়া ফেলছে, পাশ দিয়ে ঠেস দিয়ে রাখছে, এগুলো চলো। আমি যখন আইফোন শুনি আহি, আমি কথা শুনলে মনে হবে যে আমেরিকা তো মনে হয় সবই চলে। আচ্ছা, তো এই যে একটা অবিশ্বাস, অনাস্থার কালচার, ডাক্তাররা খুব কান্না কান্না করে ফুপে ফুপে অভিযোগ করে যে রোগী মরে গেলে মানুষ তাদেরকে তেড়ে আসে, মারতে কেন তেড়ে আসে, কারণ তারা কিন্তু বদমাই সেই কারণে। সো আমার ভাই বলতেছিল, আমার আব্বু ঢাকা আসছে একটা সার্জারি করাইতে, তো ভাইয়া বলতেছিল যে কার কাছে সার্জারি করাইতেছেন, কার কাছে অ্যাপয়েন্টমেন্ট করছেন, এগুলো কি আমাকে তো আগে থেকে জানাই আসলেন না, এগুলো যে ডাক্তারদের কাছে কোথায় গিয়ে কি করতেছেন আল্লাহ জানে, এদের কি করে বেড়ায়। তারপর একটা ঘটনা বললো আর কি ভাইয়া আমার সাথে, যে বাংলাদেশের বিখ্যাত ডাক্তার, একেবারে বিশ্বমানের, বাঙালি সব কিন্তু বিশ্বমানের, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, বাঙালি যে কোনো বিষয় যাই মুখ দিয়ে তাদের বিশ্বমান ছাড়াবে না, আন্তর্জাতিক মান বজায় রাখে এরা বাংলাদেশে বসে বসে। সো আন্তর্জাতিক মানের ডাক্তার, এশিয়ার বিখ্যাত ডাক্তার এসেই বলে অনেক টাকা নাকি ফি নিছে, উনি অনেক বিখ্যাত ডাক্তার এসেই, সার্জন, ডাক্তার না সার্জন, সার্জারি করান, অপারেশন করান আর কি। হ্যাঁ, সো উনি অনেক বিখ্যাত এশিয়ার সার্জন, ওনার অনেক উচ্চ ফি নিছে। নিয়ে অপারেশনের দিন, সার্জারির দিন ওই ডাক্তার আসেও নাই, এক ইন্টার্নকে পাঠিয়ে দিচ্ছে অপারেশন করতে, সার্জারি করতে। এখন রোগী যে ওনারা বলতেছে, আরে কি আশ্চর্য, আপনি ডাক্তার এসে ইন্টার্নকে পাঠাইছেন, তাও আবার আপনি উচ্চ ফি নিলেন আমাদেরকে এই কথা বলে, এশিয়ার সেরা ডাক্তার, তো এশিয়ার সেরা ডাক্তার তো আমাদেরকে আসতেছে না, সার্জারি করতে আসে নাই, আসছে তো ইন্টার্ন, তাহলে আমাদের কাছ থেকে যে এত উচ্চ ফি নিলেন এশিয়ার সেরা ডাক্তার বলে কেন নিলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ডাক্তার ছাড়া ইন্টার্ন পাঠিয়েছেন এমন তো কথা ছিল না, না আমি সে ফিল করতেছি না, আমি করাবো না, না এই ডাক্তার বসেনি তো, এরকম গুন্ডাপান্ডা চেলা আছে ডাক্তারদের, কিন্তু বিশাল হাসপাতালে বাহিনী আছে। আমার এক খুব কাছের কাজিন আর কি একদিন খুব গর্ব করে গল্প বলতেছিল যে হাসপাতালে এরকম এক রুগী এসে প্রতিবাদ করছে, তারপর ওনার মা নিয়ে চিকিৎসা করতে আসে, ওনারা চিকিৎসা দেয় নাই, হাসপাতালে সবাই মিলে সবাইকে বলে দেওয়া হয়েছে যে এই প্রতিবাদ করছিল এসে আগের বার, একে কোনো চিকিৎসা দেওয়া হবে না, ওই লোক পরে হাত পা ধরছে কান্নাকাটি করে চিকিৎসার জন্য। সেই জিনিস আমার সামনে ওই ডাক্তার, ফুলমুল্লা মেডিকেলের ডাক্তার গর্ব করে বলতেছে যে এরকম করে কণ্ঠাসা করে বলছে, আমি শুনে আমার আত্মীয় তো মুখের উপর কিছু বলতে পারি নাই, ঘৃণায়। সো আচ্ছা, ওই সার্জনের হইতেছে কি জানি বলে, ওই সার্জন তারপর আত্মীয়রা হাত পা ধরে যে ভাই ঠিক আছে আপনি অ্যাটলিস্ট ডাক্তার একটু আসুক, একটু দেখে যাক ইন্টার্ন কী করতেছে, ঠিকঠাক মতো করতেছে কি না, আমি টাকা দিছি ওই ওই ডাক্তারের রেট দিছি সব বাদ দিলাম, উনি একটু এসে একটু দেখে যাক না, ওই ডাক্তার আসেও না। হ্যাঁ, সো কেন অনাস্থার কালচার তৈরি হবে না অসভ্য দেশ, রাইট? সো এই দেশে যখনই কোনো দুর্ঘটনা ঘটে মানুষ ব্লেম করে কাউকে না কাউকে, মানুষ এটা মেনে নিতে পারে না যে এটা তার পাওনা ছিল, মানুষ ধরেই না এটা কারো না কারো ভুল, অবহেলা, অব্যবস্থাপনা, গুন্ডামি, পান্ডামি ফসল। সো এই বাস্তবতা, এই রিয়ালিটির কারণে যেহেতু আমি বাংলাদেশে বড় হয়েছি, সাল্লাহ সাল্লামের সুখন আইফ হোসেন ইয়াহিয়া আমিনদের মতো আমেরিকায় বড় হলে, আমি যেহেতু বাংলাদেশে বড় হয়েছি, আমি কিন্তু এই রিয়ালিটিটা বুঝি যে মানুষ কেন এরকম করে রিয়্যাক্ট করে, কেন মানুষ হইতেছে সবসময় স্কেপগোট বললে তো ভুল বলা হবে, কেন মানুষ সবসময় ব্লেম করতে চায় কাউকে, কারণ তাদের কিন্তু বিশ্বাস আস্থা নাই, তারা এটা মেনে নিতে পারে না যে এটা আমার জীবনে ঘটার কথা ছিল, এটা কারণে কারো কারণে ঘটছে। সো এটা আমি অনেক ঘটনার সময় দেখছি, এটা মানুষের বাঙালির ন্যাচারাল ইনস্টিংক্ট, কোনো একটা দুর্ঘটনা ঘটলেই কাউকে না কাউকে ব্লেম করতে খুঁজে, এবং এটা জাস্টিফাই, এবং এটা জাস্টিফাই। সোলামান শুকুন আরিফ হোসেন ইয়াহিয়া আমিনকে এখানে বলে ছেড়ে দিবে যে ও বাঙালি হচ্ছে, ইয়াহিয়া আমিন লিখছে যে বাঙালির হইতেছে ভিক্ষুকরা হইতেছে দেশকে, হোমলেসরা বাংলাদেশের হোমলেসরা হইতেছে দেশকে দোষারোপ করে, আর আমেরিকার হোমলেসরা এই পৃথিবীকে দোষারোপ করে, বুঝলেন নাই কেন, কারণ আমেরিকান হোমলেসরা কিন্তু জানে যে আমেরিকান সরকার তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, এবং এগুলো সিস্টেমেটিক বদমাইশির অংশ না, চুরি পাটপাইয়ের অংশ না, এই কারণে তারা বিশ্বকে, তারা ভাগ্যকে দোষারোপ করে, দেশকে করে না। আর বাঙালি কেন করে, কারণ বাঙালি জানে দেশের ফিরায় ফিরায় বদমাইশগুলো, বাঙালির দুর্নীতি বদমাইশির কারণে আজকে তাদের এই ভাগ্যবরণ করতে হয়েছে, এই কারণে বাংলাদেশের মানুষ দেশকে দোষারোপ করে। ইহাই আমি কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছে যে আমাদের সমস্যা, আমাদের এই যে গরিব মানুষগুলো বাচ্চাগুলো মারা গেল, এটা কিন্তু ইহামিন আপনাদেরকে বুঝাবি, ইয়াহি আমিন যে ভাই আমেরিকাতেও কিন্তু এরকম ঘটনা ঘটে, ঘটনা যে তা না, না ঘটনা ঘটনা যদি এরকম কেউ বিষক্রিয়া মারা গিয়ে থাকে সেটা আর ঘটনা বাংলাদেশের ঘটনা এক না। সেটা সো এই অবিশ্বাস, অনাস্থার কালচারের কারণে আমি অনেক ঘটনা এরকম পর্যবেক্ষণ করছি যে কোনো একটা ঘটনা ঘটলে মানুষ মেনে নিতে চায় না, ব্লেম করতে চায়। সো ওই জায়গা থেকে উনি যে মহিলার কথাটা বলতেছেন, ও বিরিয়ানি আঠা আঠা ছিল, আমি জানি না এগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সত্য হইতে পারে, আবার যেহেতু মারা গেছে উনি এখন শোকাহত, ওনার বাচ্চারা তাদেরকে হারাইছেন, এই শোকের জায়গা থেকে উনি এখন একটু জিঘাংশু, ঠিক নাই এখন জিঘাংশু, বাঙালি কিন্তু এটা আরেকটা বিষয় আপনি বুঝবেন, বাংলাদেশ কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন জিঘাংশু হয়ে ওঠে, কাউকে না কাউকে ফাঁসানোর চেষ্টা করে, এগুলো সব কালচারের অংশ। এই যে ফাঁসানোর কালচার বাংলাদেশে হাজার হাজার এপিসোড আলোচনা করছি, কোনো একটা
ঘটনা ঘটলে কাউকে না কাউকে ফাঁসাইতে হবে। তো সব কিছু মিলে বাঙালির যে ওয়ার্ল্ড ভিউ গড়ে উঠছে যে কাউকে ফাঁসানো যায় কিনা দেখি, তারপর একটা ঘটনা আমার জীবনে ঘটছে, এটা কারো না কারো অবহেলার কারণে ঘটছে, কারো না কারো অমানবিকতার কারণে ঘটছে। যেরকম হতে পারে যে অমানবিকতা, যে পয়েন্টটা শুরুতে আলোচনা করলাম যে পচা বিরিয়ানি ফেলে না দিয়ে গরিব মানুষকে খাইতে দিই না, অ্যাগেন এটা খুব ট্রিকি জায়গা, যেটা কি মানবিক কাজ হলো না অমানবিক কাজ হলো, যে ফেলে না দিয়ে গরিবকে খাইতে দিচ্ছে, আবার গরিব কেমন একটা জিনিস খাইতে দিচ্ছে যেটা সে নিজে খাইতে পারতে সাহস করতেছে না, রাইট? তো এই সব কিছুর কারণেই অবিশ্বাসের কালচার, যেই কারণে ওনারা যে কথাগুলো বলতেছেন যে স্টিকি ছিল, আমি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, আমি জাস্ট আলোচনা করতেছি পয়েন্টগুলো আর কি, হ্যাঁ, সম্ভাব্য সকল অ্যাঙ্গেলগুলো। সবচাইতে প্লজিবল এবং বিলিভেবল যেটা মনে হয়েছে যে যে পলিথিনে করে, মানে বিলিভেবল মনে হওয়ার কোনো কারণ নেই, কারণ হঠাৎ করে উইয়ার্ড এরকম একটা অ্যাঙ্গেল কোত্থেকে আসবে যদি সত্য না হয়ে থাকে, যেটা ওই ওনার মহিলা বলুন যে পলিথিনে করে রাখা হয়েছিল বিরিয়ানিটা, সেই পলিথিনটাতে হচ্ছে ওষুধ ছিল, ওষুধের পলিথিন ছিল, কীটনাশকের পলিথিন ছিল, সেইখান থেকে হয়তো বিষক্রিয়া হয়েছে। বিরিয়ানি খাওয়ার পলিথিনের প্যাকেটটি কীটনাশকের প্যাকেট ছিল বলে অভিযোগ স্বজনদের। না, এই কথাটাও আবার কতটুকু সত্য কতটুকু ব্লেম করার চেষ্টা অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা সেটাও আমি শিওর না, কারণ এরকম ফ্যামিলি যারা ফ্রিজে বিরিয়ানি রাখছে মনে হচ্ছে সফল ফ্যামিলি, তারা ফ্রিজে বিরিয়ানি রাখলে কীটনাশকের পলিথিনে করে ফ্রিজে রাখার কথা, তারা নর্মালি রাখার কথা, বাচ্চাগুলো হয়তো যদি তাদেরকে বলে যে একটা পলিথিন নিয়ে তোদেরকে বিরিয়ানি দিচ্ছি, তারা হয়তো একটা কীটনাশকের পলিথিন নিয়ে আসার কথা, অথবা এই ফ্যামিলির বাসায় কোথাও কোনো কীটনাশকের পলিথিন পড়েছিল, তাদেরকে দেওয়ার সময় ওই পলিথিনটা টান দিয়ে নিয়ে ওই পলিথিনে করে দিচ্ছে, সেটা কীটনাশকের পলিথিন ছিল, সেখান থেকে আসছে। কিন্তু কীটনাশকের পলিথিনে করে ফ্রিজে একটা ফ্যামিলি, একটা সচ্ছল ফ্যামিলি তথাকথিত, জানি না সচ্ছল কি না, রাখার কথা না, এটা বাস্তবিক না, রাইট? সো এইটা যদি সত্যি হয়ে থাকে, যেটা মোর পসিবল মনে হচ্ছে যে বিরিয়ানিটা কীটনাশকের প্যাকেটে থাকায় পলিথিনে থাকায় সেখান থেকে বিষক্রিয়া হয়েছে, পুরান পুরান বাসি টাসি দেখে, হয়তো না সেটাও হইতে পারে, পুরান বাসি হলে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে, সেখানে ক্ষতিকর মাইক্রো অর্গানিজম থাকতে পারে। আমার কাছে মোর এখন পর্যন্ত মনে হচ্ছে এইটা কারণ গ্রহণযোগ্য, অবশ্যই যদি তদন্ত হয়, যদি ভিসেরা রিপোর্ট আসলে আরও ভালো জানা যাবে, এবং গরিব মানুষের জন্য তার ভিসেরা রিপোর্ট হবে না, এগুলো নিয়ে নিউজও হবে না, চ্যানেলে ফলো আপও হবে না, রাইট? সেটাই বাংলাদেশের মানুষের ভাগ্য মেনে নিতে হবে, কিছুই করার নাই, আপনি কিন্তু আমেরিকায় থাকেন না, ও না আমেরিকায় থাকেন না। তো নাও এইখানে যে ব্যাপারটা যে এটাও আবার একটু এক্সট্রা এক্সাজারেশন হইতে পারে, ওই যে মহিলা বললো যে পলিথিনে করে রাখছে, কারণ ওনারা হয়তো বাস্তবতা খুঁজে পেয়েছে যে পলিথিনে রাখছে বিশের পলিথিন, কিন্তু এখনও তো ব্লেম না করে শান্তি হচ্ছে না কাউকে না কাউকে, যেহেতু মারা গেছে উনি এখন জিঘাংশু, সো এই জন্যে একটা বানোয়ার ব্লেম করার চেষ্টা করতেছেন যে পলিথিনে করে, কীটনাশকের পলিথিনে করে ওনারা বিরিয়ানি রাখছিল না, সেটা সম্ভব না। সো নাও পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে পিওরলি দুর্ঘটনা ফ্রম ইয়ার এন্ড থেকে, এই যে বাচ্চাগুলার ফ্যামিলির বা বাচ্চাগুলার এন্ড থেকে দুর্ঘটনা হইতে পারে পিওরলি, যে তাদেরকে খাইতে দিয়েছে তারা হচ্ছে তাদেরকে ভালো বিরিয়ানি খাইতে দিয়েছে, ফ্রেশ বিরিয়ানি খাইতে দিয়েছে, কিন্তু তারা এমন একটা পলিথিন নিয়ে আসছে যেটা কীটনাশকের পলিথিন এবং এই কারণে মারা গেছে। সো পিওরলি তাদের দোষ এবং পিওরলি ওনারা ভালো মানুষ যারা বিরিয়ানি দিয়েছেন, এটা হইতে পারে। আবার আরেকটা হইতে পারে, যিনারা দিয়েছেন ওনারা বাসি বিরিয়ানি দিয়েছেন দেখে বাসি বিরিয়ানি থেকে বিষক্রিয়া হয়ে মারা গেছে। আবার এটাও হইতে পারে যে ওনারা বাসি ভালো বিরিয়ানি ওনারাই হইতেছে, যেই পলিথিনে করে দিচ্ছেন সেই পলিথিনটা যে ভালো পলিথিন না, কোথাও থেকে একটা টান দিয়ে নিয়ে দিচ্ছে, অথবা ওনারা নিজেরাও হয়তো জানেন এটা একটা কীটনাশকের পলিথিন, কিন্তু যেহেতু গরিব মানুষের জীবনের দাম কম, যেহেতু ওনারা অলরেডি বিরিয়ানি দিয়ে ব্যাপক মানবিক কাজ করে ফেলতেছেন, সুতরাং ওনারা মাথা ঘামান নাই, কিছু করে দিচ্ছেন, কেয়ার করেন নাই, মাথা ঘামান নাই, বদার করেন নাই যে কী হবে না হবে, গরিব খায়া পেট খারাপ, এই সব কিছুর যে কোনো কিছুই হইতে পারে। তো আমি এই এপিসোডটাতে কেন, মানে এই এপিসোডটা কেন করলাম, এই আলোচনাটা কেন করলাম, তো মব কালচারের দেশ বোঝেন নাই, এখন হয়তো বা যেই যারা বিরিয়ানি দিচ্ছেন ওনারা হয়তো ভালো লোক, ওনারা হয়তো ভালো উদ্দেশ্যে দিচ্ছেন, ভালো মন থেকে দিচ্ছেন, হয়তো সত্যিকার অর্থে গরিব বাচ্চাদেরকে বিরিয়ানি খাক সেই চাওয়া থেকেই দিচ্ছেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো বাচ্চাদের এন্ডের ভুলের কারণে, হয়তো ওনাদের উদাসীনতার কারণে, হোয়াট এভার, কিন্তু মব কিন্তু উদাসীনতা হলে এটার জন্য ওনারা রেসপন্সিবল হবেন, সেটাও কোনো বিচার উঠে আসবে তদন্তে পারা। যদি ওনারা নিরপরাধ হয়ে থাকেন, যদি সম্পূর্ণ সোললি বাচ্চাদের ফ্যামিলির বা বাচ্চাদের এন্ডের অবহেলা, বা তা অবহেলা বলা যায় না, তারা তো আসলে এইভাবে জীবনাচরণ করে, পলিথিন রাস্তা থেকে টান দিয়ে ফেলে, রাস্তা থেকে খায়, কখনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কখনো বেঁচে থাকে, ওনারা তো এইটাই তো জীবন, রাইট? আজকে থেকে কিন্তু 100 বছর আগে কিন্তু মানুষের গড় আয়ুষকাল ছিল কিন্তু 40 বছরের মতো, অবিশ্বাস্য ব্যাপার, একটা মানুষ গড়ে মাত্র 40 বছর বাঁচত, কেন প্রকৃতির সাথে ফাইট করে বেঁচে থাকতে হতো, হ্যাঁ, বাঁচতে মরতো অ্যাভারেজ করলে 40 বছর। সো গরিব মানুষ যারা পথেঘাটে থাকে এনারা এরকমই, ওনারা বড় হইতে হইতে মোরক করতে সাফ হয়ে যায়, এটাই আমাদের ভাগ্য। সো পথ থেকে যে নানান বিষাক্ত জিনিস তুলে খায়, কেউ বাঁচে কেউ মরে, সো পথ থেকে কোনো পলিথিন তুলে নিয়ে গিয়ে মারা গেছে কিনা সেটা তাদের দোষে কিনা, তাই অ্যাগেন এই কথাটা আগের পয়েন্টে এই কারণে বললাম যেটা তাদের দোষে কিনা, দোষ বলা হয়তো যায় না, কারণ এটাই তাদের জীবন। সো পুরো ঘটনাটা থেকে কে কী হয়েছে জানি না, এখন দেখেন একটা নিরপেক্ষ এই যে অবিশ্বাসের কালচার যে মূল জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি,
এই যে একটা নিরপেক্ষ তদন্ত যে হবে এটাও কিন্তু আমি আপনি আমরা কিন্তু কেউ বিশ্বাস করি না। কারণ তদন্ত হইলে ওটা বড় লোকের পক্ষে তদন্ত যাবে, প্রভাবশালীর পক্ষে তদন্ত যাবে, এলাকার আওয়ামী লীগের লিঙ্ক থাকলে মানে সরকারি লিঙ্ক, কিন্তু আওয়ামী লীগ একটা সরকারি লিঙ্ক থাকলে তারও কথা নাই, মোটিভেশনাল হলেও তারও কথা নাই, এবং ফলোয়ার থাকলে ফেসবুকে তারও কথা নাই। হ্যাঁ, তখন কিন্তু তদন্ত অন্যরকম হবে। এখানে সুষমা রেজা গেলে কিন্তু একভাবে মামলা নেয়, ইয়াহিয়া আমিন গেলে কিন্তু একভাবে মামলা নেয়, আর টিকটকার গেলে কিন্তু আরেকভাবে মামলা নেয়, বরং উল্টা ওরে জেলে ধরে ওপরে রাখে। সো এই যে একটা অনাস্থার কালচার, কী হচ্ছে, কেন হচ্ছে, কে অপরাধী, কার কারণে হইতেছে, কার দোষে হইতেছে, নোবডি নোস। এই যে একটা ফাকড আপ কালচার, এই যে একটা ফাকড আপ রিয়ালিটির দেশ, এবং সবচেয়ে বড় কথা যে যার কারণে হয়ে থাকুক, এখন একটা তদন্ত হয়ে একটা নিরপরাধ মানুষ বিচার পাবে বা পাবে না সেটাও কিন্তু আপনি আমি জানি না, যে গ্যারান্টি না। এখানে মবরা যা চায় সেদিকে একটা ঘটনা করবে, ইদার বিচার হবে, হবে না, অথবা এমন তোর্য শুরু হয়ে যাবে মব কালচারের কারণে। সো কী যে হবে, কে যে ফাঁসবে, কার যে দোষ, নোবডি নোস ইন দিস কান্ট্রি। তো এই একটা ঘটনা নিয়ে নিরপরাধ মানুষ ফেঁসে যায় কিনা, এটা হইতেছে আমার একটা কনসার্নের জায়গা।